আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়, আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায়, সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা উনি ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতের দুয়ারে দুয়ারে আমার কত ছেট হুমকি কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না, একটা মানুষ মনুষ্যত্ব নাড়া দেয় না? অনুষ্ঠানের জন্য যেখানে আমাকে বেশ কয়েকবার টকশোতে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল, আপনারা হয়তো জানেন মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরুষ রাষ্ট্র যন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। তৎকালীন আইজিপি বেনজির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার, এডিসি নাজমুল, ওসি আবুল হোসেন, এসআই আলী আশরাফ, এসআই আলী গোলাম মুক্তার আশরাফ হবে এখানে একটু মানে পিবিআই এর যে কর্মকর্তা ছিলেন এটা একটু এডিট হবে, তো গোলাম মুক্তার আশরাফ পিবিআই এবং সহ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে গুলশান থানা আনভীরকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। আপনারা হয়তো জানেন আমি আওয়ামী পরিবারের একজন সন্তান, আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কুমিল্লাতে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে ও আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও ন্যায় বিচার পাইনি। আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনভীরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। আমি এসব ব্যাপারে কথিত স্বৈরাচার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি, প্রায় 26 পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি। আমরা দেখেছি ছাত্র গণহত্যার সময় তিনি ভবন এবং অবকাঠামোর ক্ষতি দেখতে চান, অথচ ছাত্রদের দেখতে যাওয়ার সময় তার হয়ে ওঠে না। একইভাবে তিনি খুনি আনভীর ও শাহ আলমের সাথে ঠিকই দেখা করেছেন। আপনারা নিশ্চয়ই আনভীরের ফেসবুকে মাসখানেক আগে শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন, অথচ আমার সাথে একটিবার সাক্ষাতের সময় হয়ে ওঠেনি। সেটা নিয়ে আমি অনেক ব্যথিত। আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভীররা এত ব্যাপুরা হয়ে ওঠার সাহস পেত না। পিবিআই তে যখন আমার মামলাটি গেল সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্টেও আনভীর সহ সকলকে অব্যাহতি দেয়া হয়। আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায়। প্রিয় সুধী, আপনারা নিশ্চয়ই নারাজি পিটিশন খারিজের পর নাগরিক টিভির নাজমুস সাকিবের প্রতিবেদন দেখেছেন। সেই প্রতিবেদনে নাজমুস সাকিব কিছু অডিও রেকর্ড পাশ করেন, যার থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কিভাবে প্রভাবিত হয়ে আনভীরের পক্ষে রায় দেন এবং আমার নারাজি পিটিশন খারিজ করে দেন। এভাবে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আদালতের রায়কে আওয়ামী লীগ আমলে বিচারহীনতা সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল, পিবিআই তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনভীরেরই সন্তান, অথচ সেই আনভীরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না। তারা মামলার অন্যান্য আসামি যেমন সাইফা মিমু পিয়াসাকে গ্রেপ্তার করলেও আনভীরকে একটি বারের জন্য জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করেনি, অথচ বিচারের নামে কি রকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন জানেন। প্রিয় সুধী, এত অন্যায় অবিচারের পরেও আমি আনভীরের হুমকি টাকা প্রলোভনের কাছে বিকৃত হইনি, আমিও হাল ছেড়ে দেইনি, আমার মামলা এখনো চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায়। আমি বিশ্বাস করি স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ আমি জানি, তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি। আজকের এই দিনে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের কয়েকজন সুনাগরিকগণকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র
শহীদুল আলম সাহেবকে বুদ্ধিজীবীদের মাঝে শহীদুল আলম ভাই এবং ওনার স্ত্রী রেহনুমা আপা ওনার যে সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে শুরু থেকেই আমাদের সাথে পাশে ছিলেন এবং আছেন। ওনারা মনি ইস্যুতে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয়, মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের আইন দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে, এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। আমি আপনাদেরকেও সাথে আশা করছি। আমি এই সরকারের সংশ্লিষ্টদের অবিলম্বে আনবির ও তার পিতা ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিতকরণের জন্য আবেদন করছি। এতক্ষণ আমার বক্তব্যটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আব্দুল কাইয়ুম অ্যাডভোকেট ব্যারিস্টার এম সারোয়ার হোসেন সহ আরও অ্যাডভোকেটগণকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন করার আগে আমি একটু বলি, তারপর প্রশ্ন করেন। যে দেশের দেশের স্বাধীনতা হয়েছিল, কেউ যদি অন্যায় করে পুলিশ সুষ্ঠু তদন্ত করে তাকে ন্যায় বিচারের সম্মুখীন করবে, এই রকম প্রমাণ থাকা সত্ত্বেও যারা বাংলাদেশে রাজনীতি করে বড় বড় দল করে, দুঃখের সাথে জানাচ্ছি তাদের কেউ একটি স্টেটমেন্ট দেয়নি যে এই হত্যাকাণ্ডে এই ধর্ষণে আমরা সুষ্ঠু তদন্ত চাই। আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশে কোন একজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হলে সরকার প্রধান স্টেটমেন্ট দেয় যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তাহলে বাংলাদেশ কে পরিচালনা করে, এই কোশ্চেনটা তো আমাদের সামনে এসে যায়। রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা অথবা এরকম অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আসলে, তাহলে কি একটা ব্যবসায়ী গ্রুপ ভূমিদস্যু যার সন্তানরা প্রায় ধর্ষণ করে তারা কি রাষ্ট্র পরিচালনা করে? আপনাদের কাছে কোশ্চেন রাখছি, একজন আসামি হয়ে কি করে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে পারে? আজকে এইরকম অনেক কাজ করেছে, তার ফলশ্রুতিতে শৈলীদের সরকারের পতন হয়েছে। আপনারা দয়া করে বের করবেন একটি অসহায় মেয়ে যার বাবা একজন ফ্রিডম ফাইটার, তার এই মামলায় কে কত টাকা হাতিয়ে এনেছে এই ভূমিদস্যুদের কাছ থেকে। এর আগে সাব্বির নামে একটি ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটারও বিচার হয় নাই। তাহলে তারা কি রাষ্ট্রযন্ত্রের সে শক্তিশালী? তার পরিচয় একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ীর ছেলে, এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। আজকে মুড়িয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধর্ষণকারী অনেক জায়গা বলে বেড়ায় তার নাকি হাজার হাজার গার্লফ্রেন্ড। এইরকম অনৈতিক লোক যারা ব্যবসা রাষ্ট্রযন্ত্র ভূমি দখল যাদেরকে সব জায়গা অনৈতিকতা ঢুকিয়ে দেয়, আপনারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে আপনারা দাঁড়ান। আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা ন্যায় বিচার পাব। আমি মনে করি আজ কি আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখবো, আজ কি এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করুন এবং মামলা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশের মাধ্যমে পুরো তদন্তে পাঠান, না হলে এই ধর্ষণকারীরা আজকে মুনিয়া কালকে আরেকজন পরশু আরেকজন, এই ঘটনা বাংলাদেশে যাতে আর কোনোদিন না ঘটে সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। বাংলাদেশে কোন পুলিশ কোন তদন্তকারী অফিসার ঘুষ খেয়ে মামলার ন্যায্যতা নষ্ট করবে, মামলার আসামিকে বাঁচিয়ে দেবে, এইটা আমরা এই বাংলাদেশে আর কোনোদিন দেখতে চাই না। আপনারা সবাই এখানে আসছেন, আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এখন আপনারা কোশ্চেন করেন। আদালত আসলে কার উপরে? আদালত নাকি পুলিশের তদন্ত উপরে? হ্যাঁ, দুই নম্বর হচ্ছে যে ফরেনসিকের যে বিষয়টা এসেছে যে স্পাম পাওয়া গেছে, স্পামটা আসলে কার ছিল?
দেখুন, আমরা মনে করি তিন পক্ষের ব্যর্থতা। আপনি দুই পক্ষ বলেছেন, তিন পক্ষ। একটা হলো রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল এইটাকে সুপারভাইজ করা। সেন্সিটিভ মামলায় একটা সেল আছে, আপনি জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এই মামলাগুলো রিভিউ করে। তাহলে তারা ম্যানেজ হয়ে গেছে, যারা তদন্ত রিপোর্ট দিয়েছে তারা ম্যানেজ হয়ে গেছে, এবং কোর্ট ব্যবস্থা তারাও ম্যানেজ হয়ে গেছে। কে ম্যানেজ করছে? আপনি জানেন এই যে কুখ্যাত আনিসুল হক আইনমন্ত্রী, তার চেম্বার বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। তার চেম্বার থেকে পুরা বাংলাদেশে বড় বড় যে আসামি তাদের জামিন করাত, হাশেম ফেলোয়ার মিলের 54 জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল, লাশ ঘরে যখন তাদের লাশ 7 দিনের মাথায়, আমার কাছে তথ্য আছে, আপনারা ভেরিফাই করেন, 50 কোটি টাকা ঘুষ খেয়ে সেইখানে নারায়ণগঞ্জ কোর্ট থেকে তাদেরকে জামিন করাই দিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারেন কারা এটা করেছে। আপনার দুইটা তদন্ত রিপোর্ট আসছে, একটা 306 ধারা গুলশান থানা থেকে, তার ভিতরেই এটা বর্ণনা করা আছে যে ওই বাসায় সে যাত বনানীতে ছিল 9 মাস, তারপরে গুলশানে একমাত্র আনবীরের যাতায়াত ছিল, এবং খুন হওয়ার 3 দিন আগে শুধু আনবীর কাছে, এবং আনবীরই কত বড় বর্বর, কত বড় পশু, কত বড় হায়ানা, যাকে স্ত্রীর মতো যাকে ব্যবহার করেছে, খুন করার আগে তাকে আবার ধর্ষণ করছে। ওই রিপোর্টে আসছে এই স্পার্ম আনবীরের। রিপোর্টে পিবিআই তদন্তকারী অফিসার স্পষ্টভাবে বলেছে শুধুমাত্র আনবীর ওই বাসায় যাওয়া আসা করত, যেটা ওখানে গার্ড বলেছে এবং সিসিটিভিতে এই প্রমাণ রয়েছে। এত কিছু থাকার পরে তদন্তকারী অফিসার কেন আনবীরকে গ্রেপ্তার করলো না, কেন তার ডিএনএ ম্যাচিং করলো না? ব্যাখ্যা দিয়েছে যে ওই বাসায় যেহেতু শুধু আনবীর যেত, সেই জন্য এটা প্রমাণিত, এই স্পার্ম তার গায়ে যে স্পার্ম, সেই স্পার্ম আনবীরের। যে কোন মামলা প্রমাণের ডিএনএ একটা উপায়, এছাড়া আপনি জানেন সার্কামস্টেনশিয়াল এভিডেন্স, অন্য অন্য এভিডেন্স, এটা ডিএনএ নট নেসেসারি। ডিএনএ যে করতে হবে সেইটা কোর্ট এবং তদন্তকারী অফিসার তারা সিদ্ধান্ত নেয়। আমরা বলি এটা তদন্তকারী অফিসারের একটা ব্যর্থতা যে ডিএনএ টেস্টে তাকে নেয়নি, এমনকি তাকে গ্রেপ্তার করে নাই, এমনকি তাকে গ্রেপ্তারের কোনো প্রসেসটাই করে নাই। জি, এটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গণমাধ্যমের কাছে এই কারণে আসি, কারণ একটা বিচার ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র, তদন্তকারী সংস্থা এবং বিচারালয় জড়িত। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা রাষ্ট্র এখন পরিচালনা করছে, যে ছাত্র জনতা আন্দোলন করছে, এই ধরনের ঘটনা তাদের জানা দরকার আছে, এবং যে কোনো সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের চাপ, নাগরিক চাপ একটা বড় ফ্যাক্টর। আপনারা জানেন যে আমেরিকায় একটি কালো ছেলেকে পুলিশ হত্যা করেছিল হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরে, সেইখানে নাগরিক আন্দোলন হয়েছে, তারপর সে ন্যায় বিচার পেয়েছে। সেই জন্য আপনাদের কাছে আমাদের এই বক্তব্য আসছে, আপনাদের মাধ্যমে যাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পারফর্ম করবে, আমরা আইনি প্রক্রিয়ায় রয়েছি। একজন মামলা মোটেও হালকা হয় নাই, যারা সহযোগী, যারা সহযোগী তারা, যারা অ্যাভেটার তারা অবশ্যই, আপনি জানেন আইনে যে প্রিন্সিপাল অ্যাকিউজ থাকে, অ্যাভেটার থাকে, তারা অ্যাভেটার। তারা আজকে যদি মুনিয়াকে যদি সকালবেলা ওই ছেলেটা বাড়িওয়ালা যদি চাবিটা দিত বা তাকে একটু সেভে নিয়ে যেত, তাহলে তার জীবনটা বেঁচে যেত, তাহলে সে শারমিন সাহেব, তাহলে সে 12টায় সে হত্যাকাণ্ডের শিকার হতো না। তো একজন 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 সেটা আমাদের এফআইআরটা আমি আবার আপনাদেরকে বলি যে 306 ধারার মামলা রুজু হয়েছে, সেইটা যখন খারিজ করে দেয় সেইটার এগেনস্টে আমরা নারী ও শিশু আদালতে গিয়েছি, সেই আদালত ডাইরেক্ট গুলশান থানাকে এটা মামলা হিসেবে রুজু করতে বলছে। এটা একটা আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় 302 ধারা
নয়ের এক ধারা আসছে নারীশুরি, যেটা ধর্ষণ এবং হত্যা। সেই জন্য ওইখানে আমাদের যে পিটিশন ওই 30 ধারা সহ ওই পিটিশনের সব কার কি লায়াবিলিটি সেখানে বলা আছে। তাহলে সে প্রিন্সিপাল অ্যাকিউজ, এই যে তারা সে চাবি দেয় নাই, একটা ইফতার পার্টি দিয়ে গেছে, সেইটা ছবি শেয়ার করে তাকে প্রভোক করেছে, এবং তার মা তাকে বলছে তুমি চলে যাও নাহলে তুমি হত্যাকাণ্ডের শিকার হবা, তার বাবা বলেছে, তার বাবা তার ছেলেকে এই একই কথা বলেছে, সেই জন্য তারা সহযোগী, সেই জন্য বিচারের ব্যাপার। সেই হলো এই হলো আমরা একটা মামলা ফাইল হয় কিভাবে, একটা মামলা ফাইল হয় আমরা যাকে যাকে মনে করি যারা জড়িত তাদেরকে তদন্তে বের হবে কারা কারা এখানে দোষী। আপনি বলেন আমরা তো বলেছি আমরা আইনি প্রক্রিয়া আছে, আপনি বলেন রাতের রানী রিয়াসার সাথে একটা সিন্ডিকেটের সাথে সে জড়িত, এবং এও জানতে পেরেছি যে এই সিন্ডিকেট বড় বড় ধনী দুলালদেরকে টাকা আত্মসাৎ করার জন্য তারা একটা চক্রান্ত করে নানাভাবে। এই বিষয়টা লোকমুখে যেহেতু আমাদের শোনা, এই বিষয়টা মুনিয়া সম্পর্কে একটু জানতে চাই যে ইতিহাসের সাথে তার একজন কলেজ পড়ুয়া আমি বলি স্যার পিয়াসাকে পাঠে উঠে নিছিল। আচ্ছা একটু থামেন, একটু থামেন, একজন একজন বলেন আমি আপনার প্রশ্ন উত্তর দিই। আমি এই এই মামলার একজন লয়ার, আমার নামে এই আনবির ভাইরাল প্রতিদিন একটা সাইট বানিয়ে এমন ভাবে ইউজ করেছে যেটার বিরুদ্ধে আমি মামলা করেছি। দুঃখের বিষয় মুড়িয়ার বোন ওর বিরুদ্ধে করেছে, যারা এখানে ন্যায় বিচারের কথা বলেছে তাদের নামে করছে, মামলা করার পর এটা থেমেছে। আর এই যে লোক পুলিশে শুনছেন, এইটা হলো যখনই একজন ভিকটিম হয় এইখানে আপনাদের কেয়ারফুল থাকতে হবে যে যখন একটা মেয়ে হত্যাকাণ্ড এবং ধর্ষণের তার চরিত্র অ্যাসোসিয়েশন করে, এইটা আমাদের একটা অত্যন্ত নিম্ন সংস্কৃতি। সেটা সেটা যদি মানে আপনাকে কোশ্চেন করার জন্য এখন আপনাদের প্রশ্ন দেখতে পারে এটা কি হত্যা নাকি আত্মহত্যা। এখন আত্মহত্যার বিষয়টা এবং হত্যার বিষয়টা আইনি যে প্রক্রিয়া সেখানে প্রমাণিত হয় সার্কামস্টেন্স দেখা, সেখানে সার্কামস্টেন্স কি ছিল আমরা কোর্টকে বলেছি যে যে টুলের উপর দাঁড়াইয়া সে তাকে লটকানো পাইছে সেই টুলের সাথে তার পাটা ভাগা করে বাঁধানো ছিল, তারপর ওই টুলটা খাড়া ছিল। যখন একটা লোক আত্মহত্যা করে শেষ মুহূর্তে এসে পাঠার একটা চেষ্টা করে, তাই তখন সে পাল লাগিয়া চুলটা পরি যায়, এটা হলো স্বাভাবিক নিয়ম। এবং তার সাথে যদি কোন রকম একটা ঠেস থাকে সে পাশে যায়, সে তখন আত্মহত্যা করতে পারে না, যেহেতু তার পাশ সাথে চুলটা লাগানো ছিল এবং তার চুলটা খাড়া ছিল। হ্যাঁ, তাদের আত্মহত্যা না তাকে হত্যা করে এটা দুরন্ত হয়ে তাকে সাজানো হয়েছে, এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এটা আইনে বলা হয়েছে,
সার্কামস্টেন্স মিথ্যা কথা বলে না, এই সার্কামস্টেন্স এভিডেন্স হিসেবে আমরা বলছি যে তাকে হত্যা করা হয়েছে। এরপর দর্শন করা হয়েছে কিভাবে, সেটা হলো তার যৌনাঙ্গে প্রাইভেট পার্টে রক্তাক্ত ছিল, তার ব্রা এগুলা ছিঁড়া ছিল, এগুলো আপনারা যারা যদি জব্দতালিকা দেখেন জব্দতালিকায় দেখবেন তার ব্রা গুলো ছিঁড়া ছিল, তাহলে সেখানে হাসতে হাসতি হয়েছে, সে ইজি ওর কাছে হয় নাই। এবং এই সার্কামস্টেন্স গুলোর ভিত্তিতে আমরা বলছি যে এটা হত্যাকাণ্ড। আর একজন আসামি কেন দেওয়া হয়েছে, একজন আসামি দেওয়া হয়েছে যে বাড়িওয়ালা রিপন এবং তার ওয়াইফ স্বামী এরা দুজনকে সাবি দিয়ে দেওয়ার জন্য বলছে, তারা সাবি দেয় নাই, তাদেরকে মুনিয়া গাড়ি দেওয়ার জন্য বলছে, নিজের প্রাণ বাঁচিয়ে যাওয়ার জন্য ভাগে যাওয়ার জন্য তাদেরকে গাড়ি দেয় নাই, তাদের সহজ সহযোগিতা করছে। তারপর তার বান্ধবী সাইফার রহমান মীর তার মা বাবা তাকে বাসায় নিয়ে ডাকছে, সেখানে বাসায় নিয়ে তাকে বলছে যে তুমি ভাগে চলে যাও না তোমাকে হত্যা করা হবে। এই ঘটনাটা ঘটার পিছনে ইমোশনটা কি, তাদের লক্ষ্যটা কি, লক্ষ্যটা ছিল যে মুনিয়া তখন অন্তঃসত্ত্বা, এই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তাদের একটা সুনামপূর্ণ পরিবার, তাদের সুনামপূর্ণ হবে, এই জন্য তাকে পৃথিবী থেকে সরে নিতে পারলে তাদের সুনামটা রক্ষা হবে, এই কারণে তারা তাকে মারার কোটা সহযোগিতা করা। আর 302 তাকে হত্যা করছে, তার সাথে আছে 34, কমন ইন্টেনশন ছিল যে তাকে দুনিয়া থেকে সরাই দিবে। এই ধারাগুলো দিয়ে আমরা 8 জনকে আসামি করে মামলা করি। আপনি তো বলছেন শুনেন, আপনারা যে কোশ্চেনটা করছেন এখন মুনিয়া দুনিয়াতে নেই তো, আপনাদের আমি আশা করব, হ্যাঁ কি ভিডিও, কি ভিডিও না, আপনি কোন চ্যানেলের, কোন চ্যানেল, হ্যাঁ আচ্ছা এটা আপনি তো আপনি বলছি বলছি আপনার আপনার এই যারা সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করছেন লয়ের ব্যাপারে প্রশ্ন করলে একটা প্রথমে নলেজ থাকা দরকার। হ্যাঁ আপনি যে প্রশ্নটা করছেন এটা লয়ের সাথে যায় না, সর্বশেষ যেখানে ঘটনাস্থল সেইটা এবং এই ঘটনাস্থলে যখন অফেন্সের বর্ণনা করা হয় তখন দেখানো হয়েছে যে এর আগেও সে বনানীতে তাকে 9 মাস রেখেছিল একটা বাসা ভাড়া করে, সেইখান থেকে সে কুমিল্লা চলে গেছিল। সো ওইটা আইনের ব্যাপার যে ঘটনাস্থল সর্বশেষ যেখানে খুন হয়েছে ওইটাই হলো ঘটনাস্থল, এটার সাথে আপনার মামলার দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। একটু পরিচিতি এবং কোন 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 নিউজের আপনার জি জি আর এই তত্ত্বটার জন্য আমি মনে হচ্ছে আমার কয়েকটা জায়গায় প্রশ্ন রাখা উচিত, জানা উচিত। এক হলো যে একটু আগে আপনাদের আইনজীবী বলছেন যে সে সাড়ে 1টা রাগা রাখা হবে সেখানে 100 কত টাকা বাসা করছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা মানুষের যখন দুটি ইনকাম থাকে সেই মানুষকে এত টাকা দিয়ে এক জায়গায় বাসা ভাড়া করা হয়, তার উদ্দেশ্য কি, কেন করা হচ্ছে, এটা তার পরিবার জানতে চেয়েছিলেন কিনা এবং জানার দরকার ছিল, যদি তারা জানতে না চান তাহলে এই এই ঘটনার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা যার কারণে আজকে দুনিয়াকে চলে যাচ্ছে। আপনাদেরকে একটা একটা আমি বুঝে গেছি, আমার তিনটা প্রশ্ন আমি আপনাদের করি, এর জন্য এর জন্য প্রশ্নটা করছি, যেখানে আমাদের মধ্যে অনেক আলোচনা কেউ করছেন যে উনি
বসুন্ধরা কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে পাননি বলে প্রেস কনফারেন্স করছেন, কেউ বলছেন যে উনিও আপনার বিলাস ও লাইফ নিয়োগ করেন তার কোনো ইনকাম নাই, কেউ বলছে যে মনিয়া একা থাকতেন, বিভিন্ন লোক আসতো, বিভিন্ন বিভ্রান্তি আছে। এই বিভ্রান্ত গুলো আসলে পরিষ্কার হওয়ার জন্য এই বিষয় না দরকার। আরেকটা বিষয় হলো যে আপাকে নিয়ে একটা রূপান্তর পত্রিকা একটা প্রতিবেদন করেছিলেন, দেশ রূপান্তর, ভোরের পাতা, নিউজ 24, ডেইলি সান, একটা না, সেখানে ওনার বিষয়ে অনৈতিকতার অভিযোগ করে বলা হচ্ছে, তার আয়ের বিষয়টা আসলে সেটা প্রশ্ন তোলা। আমি ডাচ বাংলা ব্যাংকে যখন জব করেছি, আমি শেষ করতে পারছি না, তো এই বিষয়টা পত্রিকায় যে প্রশ্নটা তোলা হয়েছে ওনার আয়ের বিষয়টা নিয়ে বিরাট কোনো দিন, এই বিষয়টা আপা পরিষ্কার করে আমাদের পরিষ্কার। আর সর্বশেষ কথাটা হচ্ছে যে কেউ যদি কখনো মনে করেন যে তিনি সুবিচার পান, আর রাষ্ট্রের যে রাষ্ট্রীয় বাহিনী উনি একটা অভিযোগ করার পরে রাষ্ট্রীয় বাহিনী সেটাকে খুঁজে বের করে তারা একটা তদন্ত রিপোর্ট দেন যে এইটা ঘটনা এই ঘটছে হয়তো ঘটেনি, হয়তো রিপোর্ট কিন্তু আছে, একটা রাষ্ট্রীয় বাহিনী যার রিপোর্টের উপর ভিত্তি করে সেই বাহিনী আমরা জানতে পেরে জুড়ি দুইবার তারা প্রতিবেদন দিয়েছে যে এই যাকে অভিযুক্ত করা হয় তিনি সাথে সংশ্লিষ্ট না। তারপরেও যদি বিষয়টা মনে হয় আপনাদের অনেক লম্বা হয়েছে, সরকার হতে পারে আপনার কথা বুঝছে, সাংবাদিক সম্মেলন মানে কি, এটার মিনিং কি, ওনার আগে এটার উত্তর দেন। প্রথম এইখানে ইস্যুটা হলো যে খুন এবং ধর্ষণ হয়েছে কিনা, ফার্স্ট পয়েন্ট। এখন আপনারা সাপ্লিমেন্টারি যে প্রশ্নগুলো করছেন যে এক লাখ টাকার উপরে মাথায় ভাড়া তার থাকা উচিত কি উচিত না, আইন বলেছে, আইন বলছে এইটা একটা একটা কোশ্চেন আসছে। তো এখন 18 বছরের উপরে কোনো মেয়ে তার জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারে, সে কারো দ্বিতীয় স্ত্রী হয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তার কথা মতন থাকবে কিনা তার সিদ্ধান্ত, যে ডিসিজড মুনিয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে, এখানে আইনের কোনো ব্যত্যয় নাই, নৈতিকতার কোনো বলপ্রয়োগ নাই, দিস ইজ হার পার্সোনাল চয়েস। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব, একটা মেয়ে ধনী করে যেতে পারে, হুমায়ুন আহমেদ তার মেয়ে বান্ধবী বিয়ে করছে, একটা মেয়ে কোথাও কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতে পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত, এইখানে আপনাদের ইন্টারপ্রেট করা উচিত না। কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা, আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে আপনি দেখাচ্ছেন সে রাতের পাখি এই ভেবে করে ক্যারেক্টার আসবে, এটা কারণ আপনাদের পরিবারে কারোর বাবা মা থাকা সত্ত্বেও কি মেয়ে ভাইগা যায় না, চলে যায় না, অবাধ্য হয় না, আপনাদের এখানে আপনারা এভিডেন্ট ডিভিশনের সিদ্ধান্ত আছে, চলে যায় না বাবা মা থাকতে, এভিডেন্ট ডিভিশনের সিদ্ধান্ত আছে, একটু শুনেন আপনাদের সুবিধা হবে, এভিডেন্ট ডিভিশনের সিদ্ধান্ত আছে, কাবিননামা ব্যতীত দীর্ঘ সময় যদি কেউ স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা বৈবাহিক রিলেশনস, এখন এই সিদ্ধান্ত পাওয়া এভিডেন্ট ডিভিশনে, কাবিননামা করা এখনো অব্লিগেটরি না, কাবিননামা হলো একটা মেয়ের প্রোটেকশন, তো এটা একটা, অর্থাৎ কেউ যদি দীর্ঘ সময় স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। ধর্ষণ হয় তখনই আইন আছে যে প্রতিবার আপনার সাথে সেক্সুয়াল রিলেশনটার সাথে কনসেন্ট প্রয়োজন, এক দুই নম্বর হচ্ছে মনে করেন আপনার কোশ্চেন ধর্ষণ হয় না খুলতে হচ্ছে, তো এইগুলো কোশ্চেন আপনার জন্য এই এই আইনগুলোর ব্যাপারে কথা বলে একটু আইনের পদ্ধতি ক্লিয়ার থাকলে একটু সুবিধা হয়। সম্মানিত সম্মানিত
করছে। আপনাদের প্রশ্নগুলো এমন মনে হচ্ছে যেন লোকটা মরে গেছে, মরে গেছে, লোকটা চোখ দিয়ে চোখটা কেন কিছু জন বেঁচে গেছে, আপনাদের প্রশ্ন এরকম মনে হচ্ছে। প্লিজ সংসদে যুক্তি সম্মত প্রশ্ন করুন। আমি যাবো না, আমি যে এজাহার করেছি, আমি যে এজাহার লিখেছি, ওই এজাহারে যে ইনগ্রেডিয়েন্ট ছিল, যে ধারাগুলো ধারা আসে ওগুলাই আইনগত। আমি যে এজাহারটা করেছি আমি কিন্তু ধারার কথা বলতে পারব। তখন থানা থেকে কিন্তু 306 দিয়ে আমাকে বিদায় করে দেয়া হয়েছে। ওখানে তারা অনেক মিটিং টিটিং করেছে, প্রভাব খাটাইছে। তো এখন আপনি আপনি মেবি News 24 এর আপনাকে প্রশ্ন করার জন্য আমার মানে আমার খারাপ লাগছে না, থ্যাংক ইউ, কিন্তু আমি বলতে চাই রাতের রানী কি কে? শুনেন, সিন্ডিকেটের সাথে সিন্ডিকেট হচ্ছে আনবিল। শুনেন, আমি বলছি, আমি বলছি, আমাকে যদি বলার সুযোগ আপনারা যদি আমার থেকে নিতে চান, কথা নিতে চান, তাহলে শুনতে হবে। আচ্ছা, নয়ন নিজামকে নিশ্চয় আপনারা চিনেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। আচ্ছা, এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি, কোন একটা প্রোগ্রামে মুনিয়াকে ইনভাইলিয়া ও ভোরের সরি প্রথম আলো কোন একটা পাঠক ফোরামের সদস্য ছিল, ওকে ইনভাইট করছে কোন একটা পেপারে, ওকে পুরস্কার দিবে। তারপর হচ্ছে আপনাদের News 24 চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল, যেটাতে আমি আমার বোনকে নিষেধ করেছি। আমি বলেছি ইন্টার কমপ্লিট হওয়ার পরে সে যেন এটা করে। নয়ন নিজামের মাধ্যমে, নয়ন নিজামের মাধ্যমে আনবিরের সাথে কিভাবে জানি পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি। আর বাসা ভাড়ার যে বিষয়টা, এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন অনেকে, তো এটার এভিডেন্স কিন্তু পিবিআই বের করেছে। বাসা ভাড়া, শুনেন, একটা মেয়েরে ফুসলায়া যদি নিয়ে যায়, আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আছে না, গার্ডিয়ান থাকার পরও চলে যায় ছেলের হাত ধরে, অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই? হয়তো ভাইয়া আপনি করেন নাই, না আপনি করেন নাই, ইউটিউব বিভিন্ন ভীষণ অ্যাপ। আচ্ছা সরি, তাহলে এক্সেন্ডে সরি, আমি তো ইউটিউবে অনেক মিথ্যা কেন, দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি, তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে, কেন করে নাই বলতেছেন? ও সাংবাদিকটা মিথ্যাচার কেন করে নাই বলছে চারটা, আমি নাকি পতিতা তুলে চালাই, কখনো কি পাইছে, কিছু বের করতে পারছে, কিছু বের করছেন, কি আছে, কেন আপনারা এগুলা করেন? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি, আজকে পর্যন্ত কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই, আমি এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই, লক্ষ টাকার জন্য কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না, আমার আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি করতে বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন, আমি কার মেয়ে? যে বাবা 71 মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না, এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা, ছাত্রদের সাথে আমি আছি, ছিলাম, সংস্কার আন্দোলন করবো সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়, আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায়, সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা উনি ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতের দুয়ারে দুয়ারে আমার কত ছেট হুমকি কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না, একটা মানুষ মনুষ্যত্ব নাড়া দেয় না ভাই? আপনাকে চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি ফ্যামিলি নাই ভাই, নাড়া দেন না, একটু বিবেক, টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন, একজন এরকম টাকা নিয়া দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না, না আমার বোনের লোভ আছে,
আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার সব আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আমি যে এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে, তখন এখন যেহেতু উনি আইন উপদেষ্টা সেই জন্য আমি উনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমি আমাকে সুপর্দ করা, আমি একজন আসামির মতোই আপনাদের কাছে। আমি জানি আপনারা হেস্তনেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন, আমি আমার জীবনটা নিয়ে আসছি, আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার, জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই, আপনারা সেটা পারবেন। কিন্তু আমি এখন একটু বলবো, যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন, এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে, আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি। ধন্যবাদ।